হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা এসছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে। তো এরকম এখানে আমরা সার্চ করব মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2020 এবং ফার্স্ট লিঙ্কে চলে যাব। ফার্স্ট লিঙ্কে গেলে এরকম একটা পেজ খুলে যাবে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সবাই দেখতে পারবে। যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 26শে জুন 2020, লেট হয়ে গেছে একটু, আজকেই হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। তো এখানে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ কোথা থেকে এসছে, লাস্ট ডেট দেওয়া আছে, কোথায় আছে, স্টেট হচ্ছে আসামের ক্ষেত্রে, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে, এখানে সবাই দেখতে পাবে। স্টেনোগ্রাফের জন্য কটা পোস্ট, তারপর হচ্ছে ওয়ার্ড সহায়কের জন্য কটা, চৌকিদার, সাফাইওয়ালি, বারবার, তারপর হচ্ছে ওয়াশারম্যান, সাফাইওয়ালি, টেলর, তারপর হচ্ছে ট্রেডসম্যান, মালি, কার্পেন্টার, পেন্টার, ওকে, কুক। তো এদের জন্য কটা করে পোস্ট আছে তোমরা সবাই দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং তাদের স্যালারি কত দেওয়া হবে, এরকম সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা সবাই সেখানে দেখে নেবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, এখানে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 12 পাস, ওয়ার্ড সহায়কের ক্ষেত্রে 10th পাস, চৌকিদারের ক্ষেত্রে 10th পাস, বাকি সবার ক্ষেত্রে 10th পাস, ঠিক আছে। তো এখানে এজ লিমিটটা কেমন, 18 থেকে 25, যারা আনরিজার্ভড ওবিসিদের জন্য 18 থেকে 28, এবং এসসি এসটিদের জন্য 18 থেকে 30, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিস তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে দেওয়া আছে একটা ফর্ম্যাট, সেই ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে বায়োডাটা, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান, নিজের সেলফ অ্যাটেস্টেড হতে হবে, 2 কপি, পাসপোর্ট সাইজ ফটো হতে হবে, এবং সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প অফ রেট 225 ইন এনভেলপ উইথ দ্য হেডিং, ওকে, অ্যাপ্লিকেশান ফ্রম দ্য পোস্ট অফ কমেন্টস 155 বেস হসপিটাল পিন 784001 তেজপুর, এখানে এই পোস্ট অফিসে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো ওই ফর্ম্যাটটা কোনটা, এখানে গেলে তোমরা সবাই দেখতে পাবে, নতুন পিডিএফ টাইপের খুলে যাবে। তো একটু টাইম নিচ্ছে, খুলে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, প্রিন্ট আউট করে এখানে ফিল আপ করতে হবে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। ফিল আপ করে তার সঙ্গে ওই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে তোমাদেরকে ওটাকে পাঠিয়ে দিতে হবে ওই অ্যাড্রেসে যেটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই ছিল, লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পরে আমি চাকরি রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো। তো থ্যাংক ইউ।